জানতাম না, আর শুন রাজ ওনার নাম, একটা অসাধারণ কম্পোজিশন করে গেছিলেন যে গানটা বিগত বহু বছর মঞ্চে শোনা যায় না, ইভেন আমরা গাইতামও না, হঠাৎ করে সায়নের কথা দিয়ে কভার করেছিলাম, ও বলেছিল দাদা এই গানটা করো খুব ভালো লাগবে, তো তখন এই গানটা আমি গাই এবং মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। চলো বাচ্চারা তুমি কোথায়, তুমি ছাড়া চলবে না, thank you so much.